মাই চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি। আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি পুরীর লিঙ্গরাজ মন্দিরের। লিঙ্গরাজ মন্দিরে আসার আগে বাসেই আমাদের লাঞ্চটা সেরে নিতে হয়েছিল। আমরা যখন কোণার্কে ছিলাম তখন বলেছিল যে ওখানে আমাদের লাঞ্চটা করতে হবে, তো বললাম না আমরা ছন্দভাগে খেয়েছিলাম তাই আমরা খেতে পারিনি। আমার মেয়ে অত তাড়াতাড়ি ওই আধ ঘন্টা টাইম নিয়েছে, তার মধ্যে খেয়ে বাসে উঠে শরীরটা খারাপ লাগতে পারে তাই আমরা প্যাকেট করে নিয়েছি। তো বাসে খেয়ে মন্দিরে এসেছি। তোমাদের বাইরে থেকেই দর্শন করতে হবে, ভেতরে ফটো তোলা নিষেধ। আমরা ওই জন্যই বাইরে একটু ফটো তুলে নিলাম। পালাসরের ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য আমাদের যেভাবে আসতে হলো, আসার পরেও পুরীর সিবি যে কেউ মারা গেছিলো তার জন্য একদিন বন্ধ ছিল, তারপরে পুজো দেওয়া, তারপরে ঘোরা, তারপরে স্নান করে আমাদের বিখ্যাত খাজা কেনা হয়নি। তো আমরা গাইডকে জিজ্ঞেস করা পর বলে এখানে খুব ভালো খাজা পাওয়া যায়। মন্দির দেখে বেরিয়ে গেট থেকে খাজা কিনলাম, সত্যি খাজাটা অসাধারণ ছিল। মন্দির দর্শন করার সময় আমাদের মোবাইল ফোন ছিল, ট্যুর গাইডের কাছে ছিল। এরপর এরপরে আমরা উদয়গিরি খণ্ডগিরি যাব। তো আমার শিবাঙ্গী ফ্যামিলি দেখতে থাকো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার।